السلام عليكم ورحمة الله. দেশে এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে যুক্ত হচ্ছেন যারা লাইভটি দেখছেন সবার দৃষ্টি আকর্ষণ করব লাইভটি সবার জন্যই উপযুক্ত এবং সবার জন্যই গুরুত্বপূর্ণ একটা লাইভ আমরা করছি যদিও চলতি পথে লাইভটি করছি একটু বসে ধীরে স্থিরে করার প্ল্যান ছিল তো এরই মধ্যে অনেকে ফোন দিচ্ছেন আমাদেরকে ইনবক্স করছেন অ্যাডমিনরা সেগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করছেন তারপর আমরা ছোট আকারে ছোট করে একটি ভিডিও এরই মধ্যে আপনাদেরকে দিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ আপনাদের জন্য গুড নিউজ যেটি সেটা হচ্ছে আপনারা সুন্দর করে ভিডিওটি শেয়ার করতে পারেন সবার জন্য প্রথমত আমি বলবো সবার জন্য শেয়ার করেন কারণ একটা জিনিস কি সবাই মিলে ভালো খবরগুলো সবাই মিলেই নেওয়া ভালো হ্যাঁ আর যেন বারবার একটা জিনিস হচ্ছে বারবার যেন রিপিট করতে না হয় বারবার যেন আপনাদেরকে বলতে না হয় দেখা গেল লাইভ শেষে অনেকে আবার ইনবক্স করবেন তাই জন্য বলি আপনারা হয়তো শেয়ারের মাধ্যমে সবাইকে জানিয়ে দিতে পারেন আবার অনেকে আছেন আপনারা অনেকে আছেন যে একজন আরেকজনের জন্য দেখা যায় আমাদেরকে প্রশ্ন করেন আর তাই সেজন্যই বলছি যে শেয়ার করে ভিউয়ার্স যারা যুক্ত হবেন তারা আশা করছি যে পরবর্তী আমরা লাইভ শেষ হলেও আমাদের নির্দেশনাগুলো তারা কি বুঝতে পারবেন আচ্ছা আজকে যে ভিডিওটা দিয়েছিলাম আমি ভিডিওতে প্রথমে বলেছিলাম যে সৌদিতে যারা আছেন যারা এক্সিট লাগিয়েছেন করোনাকালীন করোনা পরিস্থিতির কারণে যারা দেশে যেতে পারেননি দেশে বলতে যখন আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ হয়ে গেছে সে সুবাদে যারা দেশে যেতে পারেননি তাদের জন্য গুড নিউজ ছিল এটি যে এই মাস আইমিন এখন চলছে সেপ্টেম্বর মাস সেপ্টেম্বর 30 তারিখ পর্যন্ত তাদের এক্সিটের রিএন্ট্রি এক্সিটের মেয়াদ বাড়িয়ে দিয়েছে পাসপোর্ট বিভাগ যাওয়া এটি বলেছেন কোনো প্রকার ফি ছাড়া তাদের মেয়াদ বাড়িয়ে দিয়েছেন এরপরে অনেকে আমাদেরকে প্রশ্ন করেছেন যে নিহন ভাই আমাদের দেশে যারা আছি আমাদের ইকামা নেই ছুটিও বাড়েনি তাদের জন্য কি হবে আবার অনেকে বলেছেন আমার ছুটি আছে ইকামার মেয়াদ শেষ তাদের জন্য কি হবে আবার অনেকে বলেছেন আমি হাউস ড্রাইভার আমি সাওয়াখাজ আমি আমেল মঞ্জিল আমার কি হবে এমন অনেকে প্রশ্ন করেছেন এমন অনেকে জানতে চেয়েছেন তো এই লাইফটি এই জন্যেই যে আজকে উল্লেখিত না আজকে সবার জন্যই আমি মনে করছি সৌদি যাওয়া যাত সৌদি আরব থেকে সৌদি পাসপোর্ট বিভাগ থেকে যেই নিউজটা এসেছে যে খবরটি এসেছে আমি মনে করছি সেটা সবার জন্যই ভালো একটি সংবাদ এবং আমরা এটা মনে করছি যে আলহামদুলিল্লাহ হয়তো খুব শীঘ্রই আমরা আন্তর্জাতিক ফ্লাইট সৌদি আরবের বিমান চলাচল স্বাভাবিক দেখতে পাবো আর এই জন্যেই মূলত এই ঘোষণাগুলো দিচ্ছেন সৌদি সরকারের পক্ষ থেকে আমরা প্রথমত সৌদি সরকারকে ধন্যবাদ জানাই এই জন্যেই যে আমাদের হাজার হাজার প্রবাসী যারা দেশে আছেন যারা চিন্তা করছেন যারা টেনশন করছেন তারা হয়তো এখন একটু হলেও স্বস্তির নিঃশ্বাস কি তারা ফেলতে পারবেন এই জন্যেই আমরা তাদেরকে সৌদি গভর্নমেন্টকে আমরা মন থেকে ধন্যবাদ জানাই যে আমাদের দেশে যে ভাই ব্রাদাররা আছেন তারা যেন কি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন আচ্ছা এবার আসেন কি ঘোষণাগুলো আছে সেই ঘোষণাতে আমরা যাচ্ছি সেই ঘোষণা নিয়ে কথা বলার আগে আরেকটি কথা বলবো যে এরই মধ্যে প্রায় 1600 ভিউয়ার্স দেখছেন আপনারা আবারও শেয়ার করলে আশা করছি আরও ভিউয়ার্স যারা আছে তারা যুক্ত হতে পারবে তারা দেখতে পারবে যে দিক নির্দেশনাগুলো আপনাদের জন্য এসেছে ওকে প্রথমত দিক নির্দেশনাগুলো আমি যদি বলি প্রথম যে দিক নির্দেশনা দেওয়া হয়েছে আজকে দিক নির্দেশনা বলতে আজকে যে বিজ্ঞপ্তি এসেছে প্রবাসীদের জন্য সেটা হচ্ছে আপনার মন দিয়ে শুনবেন আরবিতে যে ইয়েগুলো আসে যাওয়া যার থেকে টুইটারে তারা যে ইয়েগুলোতে সেগুলো হয়তো দেখা যায় আমাদের ল্যাবরিং যারা আছেন তারা এটা বাংলাতে করেন হ্যাঁ তারপর আমাদের অ্যাডমিন প্যানেল যারা আছেন তারা বাংলাতে এটাকে তর্জমা করে আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করেন তো সব কিছু মিলিয়ে আজকে আমরা বাংলাতেই সেটা আপনাদেরকে আমরা বলছি আপনাদেরকে যাওয়ার চেষ্টা করছি প্রথমত মুয়াসাসা এবং কোম্পানির যে সমস্ত কর্মীরা এক্সিট রিএন্ট্রি ভিসা নিয়ে ছুটিতে দেশে যাওয়ার পর মন দিয়ে শুনবেন মুয়াসাসা এবং কোম্পানির যে সমস্ত কর্মীরা এক্সিট রিএন্ট্রি ভিসা নিয়ে ছুটিতে দেশে যাওয়ার পর ইকামার মেয়াদ 1 আগস্ট 2020 থেকে 31 আগস্ট 2020 তারিখের মধ্যে শেষ হয়ে গেছে তাদের ইকামার মেয়াদ শেষ হওয়ার দিন হতে পরবর্তী এক মাসের জন্য ইকামার মেয়াদ স্বয়ংক্রিয় ফি ছাড়াই বৃদ্ধি করে দেওয়া হবে বুঝাতে পেরেছি তার মানে দেশে যারা আছেন মুয়াসাসা এবং কোম্পানি যারা আছেন যাদের এই যে গেল আগস্ট মাসে ইকামা শেষ হয়ে গেছে যারা আমাকে বলেছেন যে নিহন ভাই ইকামা শেষ হয়ে গেছে এখন কি করব এবং মাঝখান দিয়ে যে ঘোষণাটা এসেছিল আমরা যেটি বলছিলাম যে অ্যাপসের মাধ্যমে আপনি আপনার ছুটির মেয়াদ বাড়াতে পারবেন তারা যাদের ইকামা ছিল না তারা কি করবেন অনেক প্রশ্ন করেছেন না এদের জন্যই আগস্ট মাসে যাদের ইকামার মেয়াদ শেষ হয়ে গেছে তাদের এক মাসের জন্য পুনরায় আবার ইকামার মেয়াদ বৃদ্ধি করে দিচ্ছেন
কোনো প্রকার ফি ছাড়া সৌদি সরকার সৌদি গভর্নমেন্ট থেকে আপনাদেরকে ইকামার ফি ফি ছাড়াই মেয়াদ বাড়িয়ে দিচ্ছেন একটু মাসুদকে দেন একটা স্ক্রিনশট নিন আচ্ছা এরপর আসেন দুইয়ে যেটি দেওয়া আছে সেটা হচ্ছে আমেল মঞ্জিল শায়েক খাস জাতীয় পেশার কর্মীরা এক্সিট রিএন্ট্রি ভিসা নিয়ে ছুটিতে দেশে যাওয়ার পর যাদের ইকামার মেয়াদ শেষ হয়ে গিয়েছে তাদের ইকামার মেয়াদ এবং এক্সিট রিএন্ট্রি ভিসার মেয়াদ আগামী 30 সেপ্টেম্বর 2020 তারিখ পর্যন্ত স্বয়ংক্রিয়ভাবে ফি ছাড়া বৃদ্ধি করে দেওয়া হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা এটা অত্যন্ত একটি ভালো সংবাদ অত্যন্ত ভালো সংবাদের কারণেই যে এতদিন ধরে শায়েক খাস আমেল মঞ্জিল নিয়ে আমরা যারা আছি আসলে আমরাও আমরাও চিন্তার মধ্যে ছিলাম আমরাও টেনশনে ছিলাম যে আসলে কী হবে কী হতে যাচ্ছে তো সেই সুবাদে বলছি যে আমেল মঞ্জিল শায়েক খাস যারা আছেন তাদের 30 সেপ্টেম্বর পর্যন্ত কোনো প্রকার ফি ছাড়া আপনাদের ছুটির মেয়াদ যেটি আছে সেটি বৃদ্ধি করে দিচ্ছে এর জন্যে বলছি যে আলহামদুলিল্লাহ তো আমরা বলবো আপনারা যারা এই মুহূর্তে দেখছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন শায়েক খাস আমেল মঞ্জিল যারা আছে যারা হয়তো এই তথ্যটুকু পাচ্ছে না তাদেরকে ভিডিওটা অন্তত ইনবক্স ইনবক্সে দিবেন আর না হলে এখন একটি শেয়ার করে আপনার টাইমলাইনে এই ভিডিওটা আপনি রেখে দিতে পারেন হ্যাঁ রেখে দিতে পারেন কারণ খুবই গুরুত্বপূর্ণ এবং আজকের আপডেট এবং খুবই গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমরা একেবারে বাংলাতেই খুব সুন্দর করে আপনাদেরকে উপস্থাপন করে বুঝিয়ে বলার চেষ্টা করছি শুধু কেবলমাত্র আমাদের প্রবাসী যারা খুব চিন্তায় আছেন যারা অনেকে টেক্সট করতে পারেন না মেসেজ করতে পারেন না তাদের মেয়ে ছেলে দিয়ে মেসেজ করাচ্ছেন অনেকে তার ওয়াইফ দিয়ে মেসেজ করাচ্ছেন ভয়েস দিয়াচ্ছেন শুধু কেবল একটু সঠিক তথ্য এবং খবরের জন্য তাদের জন্যই মূলত এই লাইভে এসে আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করছি সেই জন্য বলছি যে আপনারা অবশ্যই শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন যুক্ত থাকুন তৃতীয় নম্বর যেটি সেটা হচ্ছে মোয়াসাসা এবং কোম্পানির যে সমস্ত কর্মীরা এক্সিট রিএন্ট্রি ভিসা নিয়ে ছুটিতে দেশে যাওয়ার পর ইকামার মেয়াদ আছে কিন্তু ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে তাদের এক্সিট রিএন্ট্রি ভিসার মেয়াদ আগামী 30 সেপ্টেম্বর 2020 তারিখ পর্যন্ত স্বয়ংক্রিয়ভাবে ফ্রি ছাড়াই বৃদ্ধি করে দেওয়া হবে হ্যাঁ কী দাঁড়ালো সেটা হচ্ছে মোয়াসাসা আমি আবারও রিপিট করছি যাতে করে আপনারা একটু সুন্দরভাবে বুঝেন যাতে করে আপনাদের চিন্তা না থাকে যাতে করে বুঝতে কোনো কষ্ট না হয় যাতে করে আপনারা অন্যান্য ইউটিউব কিংবা অন্যান্য ভিডিওতে বিভ্রান্তি না হন সেজন্য একেবারেই বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি মোয়াসাসা এবং কোম্পানির যে সমস্ত কর্মীরা এক্সিট রিএন্ট্রি ভিসা নিয়ে ছুটিতে দেশে যাওয়ার পর ইকামার মেয়াদ আছে আপনার ইকামার মেয়াদ আছে কিন্তু ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে ইকামার মেয়াদ আছে ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে ওই যে বললাম যাদের ইকামার মেয়াদ শেষ হয়ে গেছে আছে যাদের ইকামার মেয়াদ আছে ভিসার মেয়াদ না তারা অ্যাপসের মাধ্যমে চাইলে আপনার ভিসার মেয়াদ বাড়াতে পারবে বলেছিলাম না তাদের জন্য শেষ হয়ে গেছে তারা 30 সেপ্টেম্বর 2020 তারিখ পর্যন্ত স্বয়ংক্রিয়ভাবে ফি ছাড়াই বৃদ্ধি করে দেওয়া হবে তাদেরও অটোমেটিক বৃদ্ধি করে দেওয়া হবে এটি আলহামদুলিল্লাহ ভালো সংবাদ গুড নিউজ তো এই ভালো সংবাদগুলো অবশ্যই আপনাদেরকে শেয়ার করে টাইমলাইনে রাখতে হবে আচ্ছা এরপর আছে চার যারা সকল ধরনের কর্মী এক্সিট রিএন্ট্রি ভিসা নিয়েও ফ্ল্যাট না থাকার কারণে যেটি নিয়ে একটু আগে ভিডিও দিয়েছিলাম যেটি নিয়ে আজকে আপনাদের জন্য ভিডিও দিয়েছিলাম ঢাকায় ছুটিতে দেশে যেতে পারেননি এমনকি ভিসার মেয়াদও শেষ হয়ে গেছে তাদের এক্সিট রিএন্ট্রির ভিসা আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে দেওয়া হবে বুঝাতে পেরেছি তার মানে যারা ছুটিতে গেছেন আর দেখা গেছে সরি ছুটিতে যাওয়ার জন্য রিএন্ট্রি এবং এক্সিট লাগিয়েছেন খুরুজ লাগিয়েছেন তাদেরটা দেখা যায় আপনার বিমান চলাচল স্বাভাবিক না থাকার কারণে আপনি যেতে পারেননি আর তারা এখন তাদেরটা 30 সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে দিয়েছে হ্যাঁ 30 সেপ্টেম্বর পর্যন্ত সেটিও বাড়িয়ে দিয়েছে তার মানে দেখা যাচ্ছে 30 সেপ্টেম্বর পর্যন্ত প্রত্যেক খাতে আগে হয়তো একটি নির্দেশনা আসতো বাকিগুলো আসতো না তো এ পর্যায়ে দেখা যাচ্ছে প্রত্যেক খাতে কিন্তু এক একটি নির্দেশনা দেওয়া হয়েছে এবং সবাইকে এই সুযোগগুলো বেঁধে দিয়েছেন সৌদি সরকার এবং যাওয়াজাত পাসপোর্ট বিভাগ থেকে আজকে এই ঘোষণাগুলো কেবলমাত্র আপনাদের জন্য দেওয়া হয়েছে আপনাদের জন্য এসেছে আচ্ছা এরপর আছে যারা পাঁচে যেটি আছে যারা সকল ধরনের কর্মী ফাইনাল এক্সিট ভিসা নিয়েও ফ্লাইট না থাকায় সৌদি আরব ত্যাগ করতে পারেননি
এমন কি ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে তাদের ফাইনাল এক্সিট ভিসার মেয়াদ আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত সক্রিয় ফি ছাড়া বৃদ্ধি হয়ে যে আগে যেটি বলছিলাম সেটা সেটার মতোই হ্যাঁ ওটার মতোই আচ্ছা তো এখন আসেন এখন বিষয়টা হচ্ছে যে আমরা যারা যারা এতদিন টেনশনে ছিলাম অনেক ধরনের আমের মন্দির পেশা আছে এক এক ধরনের এক এক পেশার এক এক সিস্টেম ছিল কারো ইকামা আছে কারো ছুটির মেয়াদ শেষ কারো ছুটির মেয়াদ নাই দেখা যায় ইকামা আছে ইকামা আছে ইকামা নাই ছুটির মেয়াদ আছে এরকম অনেক অনেক ধরনের সমস্যা বলো মাসুদ বলো এরকম অনেক অনেক ধরনের সমস্যার মধ্যে পড়েছে তো আজকে যে বিবৃতি দিই যে আপডেটটুকু আপনাদেরকে দিয়েছি সেই আপডেটে বলা যেটি আমরা বলতে পারি আলহামদুলিল্লাহ সেটা হচ্ছে যে সবার জন্য এক এক মাসের করে সব কিছু বৃদ্ধি করে দেওয়া আছে আই মিন চলতি যে মাস চলছে সেই মাস এবার আসেন নতুন ভিসা যারা আছে নতুন ভিসার জন্য এখনও কোনো প্রকার আজকে যে আপডেটগুলো এসেছে সেই আপডেটে কিছু বলা হয়নি হ্যাঁ নতুন ভিসার কিছু বলা হয়নি তো নতুন ভিসার যারা স্ট্যাম্পিং হয়েছে বা যারা যে ভিসাগুলো দেশে আছে যারা ভিসা নিয়েছেন তাদের জন্য হয়তো কোনো একটা আপডেট আসবে সে আপডেট পাওয়া পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে এই ভিডিওটি শেয়ার দিয়ে থাকতে হবে এই ভিডিওটি ছড়িয়ে দিতে হবে শেয়ার করে পাশাপাশি নতুন কোনো আপডেটের জন্য আপনি আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি শেয়ার করে যুক্ত থাকুন আব্দুল হালিম নিহন শেয়ার দিতে যুক্ত থাকুন এবং শেয়ার দিতে ফলো করে রাখুন আপনাদের আরও প্রয়োজনীয় কিছু জানা থাকলে আব্দুল হালিম নিহন ফ্যান্স ক্লাব নামে একটি গ্রুপ আমার ফ্যান্সরা পরিচালনা করছেন সেখানে আপনারা পোস্টে দিয়ে এবং আমার দৃষ্টি আকর্ষণ করেও যদি কিছু জানতে চান আপনারা সেখান থেকে জানতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এখনও দেখা যাচ্ছে প্রচুর ভিউয়ার্স লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে সাথে থাকুন এবং বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু